নমস্কার, আজকে আরও একটি রবিবার আমি সাথী চলে এসেছি গল্প শোনাতে। আজ পরিবেশিত হবে মঞ্জিল সেন রচিত হিমাচলের রহস্য গল্পের শেষ ভাগ। যারা আগের অংশটি শোনেননি, দয়া করে আমার চ্যানেলে গিয়ে সার্চ করুন। গতদিনের শেষে আমরা জেনেছি শঙ্করসেন সমাদ্দার ডক্টর সিনহার খোঁজ করতে শুরু করেছেন। যেখান থেকে তার টুপিটি পাওয়া গেছে সেখান থেকেই অনুসন্ধান শুরু হয়। এই গল্পের কথক ও গল্পের সূত্রধার আমি সাথী, এছাড়া একটি গ্রাম্য বালিকার চরিত্র আমাকে আপনারা শুনতে পাবেন। গোয়েন্দা শঙ্করসেন সমাদ্দার ও হোটেল মালিকের চরিত্রে অর্ক গুহ, গ্রামবাসীর চরিত্রে অর্ক গুহ। গল্পের বিভিন্ন শব্দ সহযোগে এডিটিংয়ে অর্ক গুহ। তাহলে শুরু করছি আজকের গল্প, হিমাচলের রহস্যের শেষ পর্ব। ডক্টর সিনহার স্মৃতি ফলকটি পেরিয়ে মালভূমিতে পড়ল শঙ্করসেন। নামেই মালভূমি, জায়গাটা খুব বিস্তৃত নয়, দুপাশে খাড়া পাহাড়, মাঝখানে সমতল ভূমি। নানা জায়গায় খোঁড়াখুঁড়ির কাজ করেছিলেন ডক্টর সিনহা, জায়গাটা যে কীভাবে আবিষ্কার করলেন আশ্চর্য। ডক্টর সিনহা নিজের জীবনের বিনিময়ে দেশের উপকার করে গেলেন। ওখানে কিছুক্ষণ থেকে তারপর শঙ্করসেন ধীরে ধীরে গ্রামের দিকে চলল। ছোট গ্রাম, মানুষও কম, 40-50 জনের বেশি নয়। চাষ ও কুলি মজুরের কাজই হচ্ছে এদের জীবিকা। ওকে দেখেই সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছিল। জায়গাটা খুব সুন্দর, তাই বেড়াতে এসছে। নমস্তে বাবু, আগে আন্দার আইয়া। ওকে ওরা ভুট্টার খই আর টাটকার দুধ খেতে দিল। একটি 14-15 বছরের মেয়েকে দেখে শঙ্করসেন জিজ্ঞাসা করল, ডক্টর সিনহা কো জানতি হো? এক আদমি আতে থে, নাম পতা নেহি, বহুত আচ্ছা আদমি, ও সব বচ্চে লোগো কো পয়সা দেতে থে, মুঝে ভি দিয়া। উনকে বারে মে ক্যা সুনা? উনকে মত কে বারে মে সুনা, সব লোক দুঃখী হ্যায়, মেরে বাবা কো অর ভি পতা হ্যায়, চলিয়ে মেরে বাবাকে পাস। গ্রামের মোড়ল হলেন মেয়েটির বাবা। হ্যাঁ বাবু, হামলোক ভি জঙ্গল মে সাহাব কো বহুত ঢুন্ডা। আচ্ছা আজ চলতে হ্যায়, হাম ফির আয়েঙ্গে। নমস্তে বাবু। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। একবার যেন মনে হলো তাকে কেউ অনুসরণ করছে, কিন্তু পেছন ফিরে কাউকে দেখতে পেল না। মন অস্বস্তিতে ভরে গেল শঙ্করসেনের। হোটেলে ফিরে হাত মুখ ধুয়ে চায়ের অর্ডার দিয়েছে, এমন সময় হোটেলের মালিকের আবির্ভাব। কি, সারাদিন কোথায় ঘুরলেন? ডক্টর সিনহার স্মৃতিফলকটা দেখে এলাম। আপনি খুবই ভালো কাজ করেছেন ওটা বানিয়ে, কলকাতাবাসী হিসেবে আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আচ্ছা, ফলকটা ওইখানেই করলেন কেন? ওইখানে টুপিটা পাওয়া গেছিল তাই। আচ্ছা, আপনি কি কলকাতার পুলিশের লোক? ওই মৃত্যুর ব্যাপারে তদন্তে এসেছেন? হঠাৎ একথা মনে হলো? না, ওই জিজ্ঞাসাবাদ করছেন সবাইকে। ও, গাঁয়ের লোকেদের সঙ্গে কথা বলেছি, সে কথা বোধহয় আপনার কানে এসেছে। ছোট্ট জায়গা, কিছুই গোপন থাকে না। না, পুলিশের লোক আমি নই, ডক্টর সিনহার ফ্যামিলি আমাদের চেনা, আগেই তো বলেছি। রাতে পুরো বিষয়টা নিয়ে ভালো করে চিন্তা করল শঙ্করসেন। অপ্রয়োজনীয় তথ্যগুলি বাদ দিয়ে একটা ক্ষীণ সম্ভাবনার আকার তৈরি করল। পরদিন বেশ সকালেই বেরিয়ে পড়ল, পিঠে ব্যাগ, হাতে স্টিক। আবার চলে গেল ওই স্মৃতিফলকটার কাছে, চারিদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল, তারপর ব্যাগ থেকে বার করল ছোট্ট একটা শাবল, খোঁড়া শুরু করল। স্মৃতিফলকটা সরাতে বেশিক্ষণ সময় লাগল না, তারপর তলাটা খুঁড়তে শুরু করল। পাথরই বেশি, ওর সারা শরীর ঘেমে গেল। বেশ গভীর গর্ত করার পর চমকে উঠল। একি, একটা হাত দেখা যাচ্ছে? আমার সন্দেহ তাহলে অমূলক নয়, খুনি নিজেই সূত্র রেখে গেছে তার অপরাধের।
এবার শুধু আদায় করতে হবে তার স্বীকারোক্তি। আবার গর্তটা বুঝিয়ে দিয়ে স্মৃতি ফলকটা ওইভাবেই রেখে দিল সে। এখানে যে সে খোঁড়াখুঁড়ি করেছে তার কোনো চিহ্নই রাখল না। তারপর সোজা চলে গেল ওখানকার কোতোয়ারিতে। অফিসার ইনচার্জের সাথে দেখা করে নিজের পরিচয় দিল। লালবাজার থেকে ওকে যে লাইসেন্স দেওয়া হয়েছে তাও দেখালো। এমনকি কলকাতা থেকে একটা সুপারিশপত্র সে নিয়ে এসেছিল তাও দেখালো। শঙ্করশন ডক্টর সিনহার ডেড বডি খুঁজে পেয়েছে শুনে অফিসার অবাক। ফলকের তলায় যে মৃতদেহ থাকতে পারে তা তাদের মাথায় আসেনি। পুলিশ অপরাধীকে গ্রেফতার করার জন্য শঙ্করশনকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। শুনুন, আমার মাথায় একটা মতলব এসেছে। ওয়ান্ডারফুল। কোতোয়ালি থেকে হোটেলে ফিরল শঙ্করশন। কি হলো, সারাদিন কোথায় ছিলেন? আপনাকে একটা কথা বলবো, দেখবেন সেটা যাতে ফাঁস না হয়। কি? ডক্টর সিনহার মৃত্যুর ব্যাপারে একটা সূত্র পেয়েছি। ওর ডায়েরির একটা পাতা ওখানে পাথরের তলায় আটকে ছিল। ওখানে তিনি লিখেছেন তাকে খুন করা হতে পারে। আরও কিছু কথা লেখা আছে, ওই কাগজটা আমি স্যুটকেসে রেখে কোতোয়ালিতে বলতে যাচ্ছি। আপনি একটু ঘরের দিকে নজর রাখবেন। একটু পরে সন্ধ্যা নামল। শঙ্করশন কোতোয়ালি যাওয়ার নাম করে কাছেই ঝোপের মধ্যে লুকিয়ে রইল। অন্ধকার হতেই পাই বেয়ে উঠে গেল দোতলায়। ততক্ষণে কোতোয়ালি থেকে অফিসার দুজন পাহারাদারকে নিয়ে পৌঁছেছেন। দোতলার কাঁচের জানলা খুলে এসেছিল শঙ্করশন, তাই সহজেই ঢুকে গেল ভেতরে, একেবারে ঘরের মধ্যে। তার হোটেল রুমের মধ্যে লুকিয়ে রইল। কথা ছিল জানালা দিয়ে যদি তিনবার টর্চ দেখানো হয় তাহলে কিন্তু পুলিশ চলে আসবে। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, বাইরে তালা খোলার শব্দ। দরজা দিয়ে দুটি ছায়া মূর্তি ঘরের মধ্যে ঢুকল, ঢুকে দরজা লক করে দিল। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো স্যুটকেসটির দিকে। একজন অন্যজনকে বলল, তাড়াতাড়ি খোঁজ, পুলিশ এসে গেলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। ডক্টর সিনহা যদি খুনি হিসেবে আমাদের নাম লিখে যায় তাহলে কিন্তু। অন্যজন তখন বলল, আচ্ছা উনি কীভাবে জানবেন যে আমরা ওনাকে খুন করতে পারি? আরেকজন বলল, তা জানি না, তবে তাড়াতাড়ি স্যুটকেসটা খোঁজ, কারণ আমরা তো খুন করেছি, তাই না? হঠাৎ টর্চ জ্বলে উঠল। না না, আমায় আমায় ছেড়ে দিন। দু মিনিট পর ঘরে ঢুকল অফিসার। অফিসারের নির্দেশে এগিয়ে এলো পাহারাদারেরা। শঙ্করশন বোতাম টিপে টেপ রেকর্ডার বন্ধ করল। এই ছোট্ট টেপ রেকর্ডার সব সময় তার সাথে থাকে, পকেটে থাকে, কখন দরকার পড়ে। আজ যেমন পড়ল। কলকাতায় শঙ্করশনের অফিসে বদ্রীনাথ বাবুর মুখে তৃপ্তির হাসি। শঙ্করশন তাকে জানালো, হোটেলের মালিকের জুয়ার নেশার কথা খবর নিয়ে জেনেছিলাম, বিস্তর ধারতে না। হোটেলের সার্ভিসও খুব খারাপ হয়ে গিয়েছিল। ডক্টর সিনহার কাছে অনেক টাকা আছে জেনে লোভ সামলাতে পারেননি। হোটেলের মালিক ওভার কনফিডেন্ট হয়ে ওই ফলকটা না বসালে হয়তো রহস্য চিরদিন চাপা থাকত। ওর ওই ভালো মানুষটি আমার মনে সন্দেহ জাগায়। বদ্রীনাথ সমান তার বক্স খুলে চেক বই বার করলেন। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করুন, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে প্রত্যেক রবিবার একটি করে গল্পের নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজকে তাহলে চলি, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, বিদায়।